অনাথ শিশুদের নিয়ে পিকনিক করলো কোচবিহার শহরের দীপ নারায়ণ ব্যায়ামাগার। রবিবার এই ক্লাবের পক্ষ থেকে কোচবিহার শহর লাগোয়া চাকির মোড় এলাকায় বালিকাদের অনাথ আশ্রম ও ঘুঘুমারি এলাকার বালকদের অনাথ আশ্রমে গিয়ে এই পিকনিক করা হয়। দুই আশ্রম মিলে প্রায় 200 অনাথ ছেলে মেয়ে এদিন এই পিকনিকে অংশ নেয়। দীপ নারায়ণ ব্যায়ামাগারের সম্পাদক পরিতোষ রায় জানান, গত 4 বছর ধরে এই অনাথ শিশুদের নিয়ে পিকনিক করা হয়। এবছর একটু দেরিতে এই পিকনিক করা হলো। এই অনাথ শিশুদের নিয়ে পিকনিক করে খুব আনন্দ পাওয়া যায়। এরকম অনুষ্ঠান আমরা প্রতি বছর করতেছি 4 বছর যাবত। হ্যাঁ, কালী পূজার পরে করি, কিন্তু বিশেষ অসুবিধার জন্য আর স্কুলের কিছু অসুবিধা ছিল, যে জন্য আমরা সে সময় করতে পারিনি, তা আজকে আমরা সেই করছি, অনুষ্ঠান করছি আর কি। অনুষ্ঠানটা কি অনুষ্ঠান এমনি এখানে ছাত্রছাত্রী আছে, তাদেরকে বনভোজন 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 সংস্থার তরফ থেকে, দীপ নারায়ণ ব্যায়ামাগারের তরফ থেকে।